এক সময়ের নায়িকা এবং প্রযোজক সিমি ইসলাম কলিকে অপহরণ এবং হত্যা চেষ্টা করার অভিযোগ এসেছে একজন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। জনতা ব্যাংকের এই কর্মকর্তা জীবনকৃষ্ণ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন সিমি ইসলাম কলি। গণমাধ্যমের সঙ্গে বর্ণনা করেছেন তার সেই ভয়াবহ অপহরণ এবং হত্যা চেষ্টার কাহিনী। জীবনকৃষ্ণ রায়ের সঙ্গে চলচ্চিত্রের বরাত দিয়েই তার একটা সময় পরিচয় হয় এবং পরিচয়ের পরে এই জীবনকৃষ্ণ রায় তিনি বাবার মতো বলে তার সঙ্গে ব্যবহার করতে থাকেন। একটা সময় ক্রমেই তার চেহারা স্পষ্ট হতে থাকে। প্রথম দিকে ভালো পরিচয়ের সূত্র ধরে সিনেমাতে মিডিয়াতে ভালো ব্যবসা হচ্ছে না, অন্য খাতে ব্যবসা, অন্যদিকে ব্যবসা করে ভালো লাভ হবে, এরকম কথা বলে 2-5 লাখ টাকা করে কলির কাছ থেকে এই জীবনকৃষ্ণ রায় নিয়েছিলেন। প্রথম দিকে সেই টাকার লভ্যাংশও যথারীতি কলিকে ফিরিয়ে দিয়ে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। তারপর একটা সময় প্রায় 80 লাখ টাকার মতো নেন এই জীবনকৃষ্ণ রায় কলির কাছ থেকে এবং সেই টাকা পুরোটাই মেরে দেন। জীবনকৃষ্ণ রায় কলির কাছ থেকে যে 80 লক্ষ টাকা নিয়েছেন সেই টাকা কখনোই আর ফেরত দিতে চাননি, ফেরত চাইলেই তাকে নানা ধরনের হুমকি ধামকির ঘটনা ঘটিয়েছেন, জানে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। একটা সময় যখন নাছোড়বান্দা কলি উপায়ন্তর না পেয়ে তার কাছ থেকে বারবার টাকা চাইছিলেন, ঠিক তখন মুন্সীগঞ্জে তাকে যেতে বলেন এবং সেখানে গেলে তার টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন। মুন্সীগঞ্জে কলির আত্মীয় স্বজন থাকেন, সেই ভরসায় মুন্সীগঞ্জে গেলে সেখানেই ঘটে অপহরণের ঘটনা। দুইজন মহিলাসহ 4 জনের একটি দল একটি গাড়ি নিয়ে তাকে অপহরণ করে। গাড়িতে তুলে তার চোখে প্রথমে ঘুষি মেরে তাকে অর্ধ সেন্সলেস করে ফেলার পরে মারধর এবং চাকু দিয়ে রগ কেটে ফেলার ঘটনাও ঘটিয়েছেন। চোখে মারাত্মক জখম এবং পা ভেঙে দেয়া, রগ কাটা, এরকম পরিস্থিতিতে যখন তারা প্রায় নিশ্চিত যে কলি মারা গেছে, তখন তার লাশটা নিরাপদ জায়গায় ফেলে দেওয়ার জন্যই চিন্তা করেছিলেন। কিন্তু ঘটনাক্রমে কলি বেঁচে গিয়েছেন এবং সেই বেঁচে যাওয়াটা সিনেমার গল্পকেও হার মানায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন, কলি বাঁচবে না বলে ডাক্তাররা জানিয়েছিলেন। কিন্তু অলৌকিকভাবে কলি বেঁচে যান। দুই পায়ের রগ কাটা, পা ভাঙা, চোখে মারাত্মক জখম এবং প্রচুর রক্তক্ষরণের পরেও কলি আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়ার পর এই জীবনকৃষ্ণ রায়ের কাহিনী সামনে আনেন। কলি জীবনকৃষ্ণ রায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তার নানা ধরনের কুমতলবের কথাও বলেছেন। জীবনকৃষ্ণ রায়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তিনি মেয়ের মতো আচরণ করে কলির সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটাতেও চেয়েছেন। এরকম কর্মকাণ্ডে যখন কলি সাড়া দেননি তখনই ঘটে এই মারাত্মক ঘটনা। এদিকে জীবনকৃষ্ণ রায়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগও পাওয়া গেছে। মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাত, ব্যাংকে চাকরি করেও সুদী ব্যবসায় বিনিয়োগ, ব্ল্যাকমেল করে নারীদের সম্ভ্রমহানির অভিযোগ, এরকম বহু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। যদিও গণমাধ্যমে জীবনকৃষ্ণ রায় এসবকে ষড়যন্ত্র দাবি করে তিনি নির্দোষ বলে দাবি করেছেন, কিন্তু কলির অভিযোগ সঠিক তদন্তের মাধ্যমে যদি জীবনকৃষ্ণ রায় দোষী হিসেবে বের হয়ে আসেন এবং এই রোমহর্ষক ঘটনার জন্য তিনিই যদি দায়ী থাকেন, একজন সিনেমার নায়িকা ও প্রযোজকের সঙ্গে এমন একটি ঘটনা ঘটানোর দুঃসাহস যদি জীবনকৃষ্ণ রায় সত্যিই করে থাকেন, তার যথাযথ শাস্তি নিশ্চয়ই দেবেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালত।